আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে রোলিং মেনু টিউটোরিয়াল। রোলিং মেনুটা হচ্ছে কি তাহলে আমরা আগে ক্রিটিক্যালি দেখি। এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে আমার যে এই যে নেভিগেশনটা আছে বা মেনু বারটা আছে, এখানে দেখেন যে আমার ডাটাগুলো উপর লাফাচ্ছে, লাফা থেকে আসতেছে। যখন আমি এইখানে এবার বসে যাচ্ছে উপর থেকে স্মুথলি আসতেছে, এটি হচ্ছে রোলিং মেনু। যখন এখানে ডাটাটা আসতেছে, যখন আমি গ্যালারিতে যাচ্ছি, সার্ভিস ফাউন্ডারে যাচ্ছি, উপর থেকে ডাটাটা আসতেছে, এটাই হচ্ছে রোলিং মেনু। এই মেনুটা মেনু বারটা কীভাবে করা যায় আজকে টিউটোরিয়ালে আমরা এই জিনিসটাই দেখব। চলুন শুরু করি। বা এখানে দেখেন এটা যে আছে সুন্দর স্মুথলি আমার কাজটা হচ্ছে, এটাই হচ্ছে রোলিং মেনু। যদি রিফ্রেশ করি, আচ্ছা আমি এই রোলিং মেনু HTML এই ফাইলটাতে আমি মূলত আপনাদেরকে দেখাবো। এক্ষেত্রে আমি আগে থেকে মেনুগুলো এই নেভিগেশন এগুলো আপনারা পারেন, কীভাবে ডিক্লেয়ার করে মেনু বা মেনু বানানোর জন্য কীভাবে ডিক্লেয়ার করে এগুলো আপনারা পারেন। তাহলে আমি নতুন করে যদি ভিডিও টাইম না বাড়ে এই জন্য আমি আগে এগুলো মানে সাইজ করে রাখছি। এখন যদি আমি রিফ্রেশ করি আমার এটাকে রোলিং HTMLটাকে, এটা আমার এরূপ দেখাবে, তাই না? প্রথমে একটা আপনারা ইউএলটা ডিক্লেয়ার করতে পারেন, ইউএল আন্ডার ইএল এগুলো লিস্টগুলো নেবেন। এটা আমি আর এগুলো আলোচনা করলাম না। পরে এখন জন্য আমার যে রোলিং মেনুটা আমরা করব, এই যে আমার অ্যাবহোম, অ্যাবোড, সার্ভিস, ব্লগ, এয়ার, এই যে অ্যাঙ্কার ট্যাগুলো আছে এইগুলোর আমরা এখন একটা এগুলোর জন্য CSS লিখব। প্রথম যে CSSটা আমি লিখব সেটা হচ্ছে ইউএল মেনুর জন্য একটা CSS লিখব। আচ্ছা এটার জন্য একটা লিখতে হবে, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এল আই। এর জন্য একটা CSS লিখবেন, আরও CSS লিখতে হবে, ইফেক্টের জন্য আরও CSS আমাদেরকে লিখতে হবে, সেগুলো আমি পরে আলোচনা করবো বা লিখবো। আচ্ছা প্রথমে আমি ইউএলের জন্য লিখি। ইউএলের জন্য আমি বাই ডিফল্ট কী হয় মার্জিন 0, প্যাডিং 0, রেজিস্টার নাম, টেস্ট ডেকোরেশন না, টেস্ট এলিগেন্ট আমি কী করবো সেন্টার করবো। এখন যদি রিফ্রেশ করি দেখি তাহলে কী আসে, আমার এগুলো সেন্টার হয়ে গেছে, সবগুলোই সার্কেলগুলো চলে গেছে, লিস্ট স্টাইলগুলো আমার চলে গেছে। এখন টেস্ট এলিগেন্টটা আমার সেন্টার, ডিসপ্লেটা যদি আমি ডিসপ্লে করবো ইনলাইন ব্লক করবো, ব্লক ডিসপ্লে যদি ইনলাইন ব্লক করি, রিফ্রেশ করি, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা এখানে একটা হাইট দিতে হবে, হাইটটা আমি দিই কত 50 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা আমি এলে দেখি ফ্লোরটাকে আমি কী করবো লেফট করবো, হাইটটা দিব কত 100%। রিফ্রেশ করলে কী হবে, এটা আমার লেফটে চলে গেছে, হাইটটা দিচ্ছি। ডিসপ্লেটা আমি যদি এখানে ইনলাইন ব্লক করে দিই সমস্যা নেই, ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে যাবে। আচ্ছা এটা এটা এখানে দরকার নেই, এখানে হাইটটা দিলেই হয়ে যাবে। রিফ্রেশ যদি করি, এখন আমি একটা কাজ করব, এটার আমার লাইন হাইট নিতে হবে, হাইটটা যদি এখন করি আমি মাঝামাঝি আনার জন্য লাইন হাইটটা আমি নেব, লাইন হাইটটা নেব 50, মানে হাইটের সমান আমাকে লাইন হাইটটা দেবে, তাহলে আমার ঠিক মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসবে। এখন এটার আমি কী করবো, কালার দিব কী দিব, হোয়াইট দিলাম। আর টেক্সট ডেকোরেশনটাকে আমি কী করব, টেক্সট ডেকোরেশনটাকে নান করে দেব, তখন দেখেন নান কালারটা আমার হোয়াইট চলে আসে। আর ল্যাডার স্পেসিং আমি যদি, আচ্ছা এটা একটু উইথ যদি আমি দিয়ে দিই,
দিলাম 7.5 ইএম, যদি রিফ্রেশ করি উইটা আসে, উইটা আসার জন্য আমার কি লাগবে, ডিসপ্লেটাকে ব্লক করে দিলাম, ডিসপ্লেটাকে ব্লক করে দিতে হবে। এখন যদি আমি দিই আর উইট সহ চলে আসে, তাহলে টেস্ট ট্রান্সফর্ম টিআর ট্রান্সফর্মটাকে কী করবো, আপার কেস করি, ইয়ার সিএ এস এ আপার কেস করলাম, লেটার স্পেসিফিকটা কী করবো, এলই ডবল টি ইয়ার লেটার এস পি এ এস পি এ সিএ, লেটার স্পেসিফিকটাকে -1 ঠিক আছে, তার মানে আরও কাছাকাছি আসবে, আর ডেটাগুলো কাছাকাছি চলে আসলো। আর একটা কাজ করি, ডিসপ্লেটা ব্লক করে দিলাম, টেস্ট 9 ফন্ট সাইজটা যদি ফন্ট সাইজটাকে আমি কত কত দেব, 1 ইএম নিই, রিফ্রেশ যদি করি ফন্ট সাইজটা 1 ইএম নিলে এটাই আসলো। আচ্ছা এটা আর একটু যদি এটা যদি একটু প্যাডিং নিই তাহলে একটু মাঝামাঝি চলে যাবে, এটা কোথায় নিতে হবে আমার, এইখানে প্যাডিং 0 20 পিক্সেল দিলাম, তাহলে আমার লেফটে রাইটে 20 পিক্সেল প্যাডিং হবে। এখন দেখেন সরে গেছে, এখন আমার এটা মোটামুটি করলাম। এখন রোলিং করার জন্য আমার যে কাজটা করতে হবে, মানে ইফেক্ট ফেলার জন্য, ইফেক্ট ফেলার জন্য আমার কন্ট্রোল সি এ এলআই অল, এর জন্য একটা কোডিং লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এর জন্য একটা কোডিং লাগবে, আরেকটা নেব কন্ট্রোল ভি, একটা নিতে হবে এটা, এটা নেব বিফোর, বিফোরের জন্য একটা লাগবে, আর এটা হচ্ছে আমার ওভার, ওভারটা যখন ওভার করবো তখন, আর এটা নর্মাল। আচ্ছা অল আমার যখন অল যখন করবো তখন লাইন হাইট হবে আমার এসি লাইন হাইট দেবো আমি অল, সবার জন্য হচ্ছে 50 পিক্সেল, ডিসপ্লে দেবো, ডিসপ্লে দেবো, ডিসপ্লে দেবো কি ইনলাইন ব্লক, ডিসপ্লে দেবো আমি ইনলাইন ব্লক। আচ্ছা এখন আমি বিফোরের জন্য কন্টেন্ট, বিফোর কী লিখবো, কন্টেন্ট, বিফোর কন্টেন্ট কি দিতে হবে আমার, কন্টেন্ট দেবো কি এটিটিআর, অ্যাট্রিবিউটস কোনটাকে কল করবো, ডাটা টেস্ট নামে একটা দেখেন, আমি যখন অ্যাঙ্কার ট্যাগুলো ডিক্লেয়ার করছি এলআইয়ের ভিতর, প্রতিটা ডাটা লিস্ট হচ্ছে কি যে নামটা দিব এইটা ডাটা লিস্টের ভিতর হচ্ছে, এই জন্য এখানে আমি কল করবো কোনটাকে অ্যাট্রিবিউটসের ভিতর ডাটা কন্ট্রোল সি, এই ডাটা টেস্টটাকে কল করবো, ডাটা টেস্টটাকে কল করলাম বিফোরের ভিতর। আর এইটা ডিসপ্লে কী হবে আমার, ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লেটাকে ব্লক হবে, কালারটা আমি কী দেবো, কালারটা এখানে আমি দিব যদি সিডি F7 4 4 5, এই সেভেন কালারটা যদি দিই আমি তাহলে কী আসে দেখছেন, এটা আমার চলে আসছে, যখন এটিউডসটা দিছি আমি তখন আমি এটা আমার কোথায় আসছে, ডিসেল ব্লক অনুযায়ী এটা আমার চলে আসে এই কালারটা দেওয়া থেকে, এখানে দেখেন আমার চলে আসছে, আর অরিজিনালটা আমার নিচে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই যে অরিজিনালটাকে আমি মানে এটা এখানে থাকবে, এই জিনিসটা এখানে থাকবে, আমি যেটা এটিভিস নিছি এই যে এই কালারটা আছে এটা 50 পিক্সেল, বা এটা টোটাল হাইট কত হয় 50 পিক্সেল আমার এটা, তাই না, এই 50 পিক্সেল উপরে থাকবে, উপরে যখনই থাকবে তাহলে কী করতে হবে, মার্জিন টপ দেব কত, -50 পিক্সেল, মানে আমার হাইটের সমান, তাহলে দেখেন যে এটা উপরে চলে গেছে, 50 পিক্সেল উপরে চলে গেছে, এটা যখন আমার 50 পিক্সেল উপরে চলে যাবে এটা আমাকে আরেকটা কাজ করতে হবে, ট্রান্সিশনস, ট্রান্সিশনস অল 0.3 কেস করলাম, তারপর একটা কাজ করতে হবে কিউবিক, কিউবিক রিজায়ার, কিউবিক রিজায়ার, কিউবিক বিজে বি জেড আই
বিই জেড আই এয়ার, কিউবিক বিজেড, কিউবিক বিজেডটা এটা না, প্রথম বন্ধনে কিউবিক বিজেড, পয়েন্ট ওয়ান, পয়েন্ট ওয়ান, পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ফোর কিউবিক বিজেড, কন্ট্রোল যখন এস দেবেন তখন এটা চলে গেছে। এখন এখানে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে হোমকে আমি একটা ক্লাস যেটা করছি অ্যাক্টিভ, যেন এটা চান্স আছে, এটা পরে আসতেছি। এরপর যদি আমি এটা দুইটাই আসতে, যখন আমি হোভারিং করব তখন কিন্তু এটা আমার এখানে চলে আসবে, রোলিং হবে। এই কাজটা কীভাবে করতে পারি, যখন হোভার হবে তখন এখানে মার্জিন, আচ্ছা সরি, প্রথমে এটাকে হিডেন করে দিই, আমি কোথায় হিডেন করে দিতে হবে, ইউএলএ, এখানে যদি ওভারফ্লোটাকে, ওভারফ্লোটাকে কী করব, হিডেন করে দিই। আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা থাকবে না, আমার চলে যাবে, হিডেন হয়ে গেছে। এটা আবার কখনো ওই জিনিসটা আমার ফেরত আনবো তখন যখন আমি মার্জিন, মার্জিন টপটাকে জিরো করব, তাহলে কিন্তু আমার ওটা ফেরত চলে আসবে। আর যখনই হোভার হচ্ছে দেখেন, হোভারিং হলে আমারটা কিন্তু যে অ্যাট্রিবিউটসগুলো নিয়েছিলাম সেগুলো, সেই কালারটা কিন্তু আমার চলে আসে, এটাই হচ্ছে রোলিং। আচ্ছা এখানে আমি আর একটা কাজ করবো, এটাই হচ্ছে রোলিং, এই হোমটাকে অ্যাক্টিভ ক্লাস নিয়ে এটাকে ফিক্সড করে দিব, যখন এই হোভার হবে এটা কিন্তু কোনো চান্স হবে না। তাহলে এই জন্য আমার কি কিছু একটি অ্যাক্টিভ ক্লাস এখানে আমি নিয়েছি, এই ক্লাসটার জন্য আমি সিএসএস লাগলে এটা আমার কাজ করবে, কন্ট্রোল ভি। অ্যাক্টিভের জন্য কি করব, এর ব্যাকগ্রাউন্ডটা দিব আমি কত, বিএসি কে জি আর ও ইভেন্ডি, ব্যাকগ্রাউন্ড কি করে দেবো, কি নন রিপিট, নন রিপিট এস ই আর ও ডলার স্ক্রল, এটা আমি যদি জিরো জিরো দিই, স্ক্রল জিরো জিরো, কালারটা দিব টু এইট, টু এইট, টু থ্রি, টু এইট, টু থ্রি, টু ওয়ান, এই কালারটা যদি আমি দিই তাহলে যদি রিফ্রেশ করি আমি দেখেন এর একটা কালার চলে আসছে, এখন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এটাকে, এটাকে আমি মজবুত করি, যেমন এটা আমি ফিক্সড করবো, এই যে কালারটা, এটা ব্যাকগ্রাউন্ড না, আমার যে অ্যাঙ্কার টেকের ক্লাস কালারটা আছে সেটাকে সিওএলও, আর কালারটা আমি কী দেবো এখানে, আমি যদি একটা সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ ই, এটা যদি কালার দিই তাহলে আমার কী কালারটা আসে দেখি, কালারটা কী আসলো, সিওএল কালার সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ ই। আচ্ছা একটা শ্যাডো মারি, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো কি জিরো পিক্সেল, ওয়ান পিক্সেল, ওয়ান পিক্সেল, আর শ্যাডোটা মারব আমি ব্ল্যাকের, শ্যাডোটা মারি জিরো জিরো জিরো, রিফ্রেশ যদি করি, সরি কালারটা চেঞ্জ হয় না কেন, রিপিট কালার সিএল কালার টেক্সট শ্যাডো জিরো 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 জিরো। আচ্ছা তার আগে আমি একটা জিনিস জানতে হবে, চিন্তা করবে এটাকে আমার হোভারিংটা থেকে বাদ দিতে হবে, যেন এটা হোভার নট, কোনটা ক্লাস অ্যাক্টিভ, কন্ট্রোল সি, এটা হোভারিং হবে না, এটা ফিক্সড থাকবে আমার, তাহলে আমার দেখেন যে চান্সটা চলে আসে, বুঝছেন, তাহলে এটার হোভারিং হচ্ছে না, কালারটা আমার চলে আসছে, কালারটা এই যে আসতেছে কেন, কালার ডি টু টু দেখে এটা যেন কালারটা আসে কিনা, কালারটা ওইটা থাক, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড রিপিট, এখন যদি রিফ্রেশ করি ব্যাকগ্রাউন্ডটা আসছে, সরি, আচ্ছা কালার এটা দিয়ে রাখি আমি সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি কী দেবো ফাইভ ই,
টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো, জিরো পিক্সেল, সরি, জিরো জিরো দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি দেখেন ঠিক আছে, এটি হচ্ছে রোলিং। দেখেন এর মধ্যে এটা আমার কাজ করতেছে। তাহলে এই জিনিসটা আমরা কত সহজে একটা মেনুকে খুব সুন্দরভাবে রোলিং করতে পারি। তাহলে আজকে ভিডিওটি আমরা এটাই শিখলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।